Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Sajida vloge shobai ke shagoto. Asha korchi shobai bhalo acho. To ami shokal shokal chole aslam tomader samne notun ekta video niye. To shokale ute ja ja kaj karmo korar kore niyechi. Ekhon ranna boshabo. To bhablam ektu video kori. তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও অনেকে দেখো কিন্তু লাইক করো না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা লাইক করবে ভিডিওগুলো তো ঠিক আছে চুলার পারে সবকিছু আমি নিয়ে গিয়ে মানে নিয়ে গিয়েছি রান্নার তো এখন পাটকাটি পারবো এই যে ময়ের সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হবে তো চলো তোমরাও তোমাদেরকেও নিয়ে যাই আর এই যে আকাশটা দেখো কত সুন্দর খুব সুন্দর আবহাওয়া আজকে তো চলো উঠি সিঁড়ি দিয়ে আর তরুলতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে এই যে প্রচুর ফুল দিয়েছে রেগুলার এতগুলো করেই ফুল হয় দেখো কত দূর উঠেছে ছাদের উপরে উঠে পড়েছে এই যে তো পাটকাটি পাড়া আমার হয়ে গেল দেখো আর এই যে দেখো ফুলগুলো দেখো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি আর চুলোর জালটাও ধরিয়ে দিয়েছি তো চলো আমি রান্নাটা করে নিই নিয়ে তারপর আবার আসছি তোমাদের মাঝে আর দেখো সমস্ত কিছু রান্না আমার হয়ে গেছে আর তোমাদের ভাইয়াও বাড়ি এসেছে তো খেতে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর এখন আমরাও খেয়ে নিচ্ছি এই যে পুঁইশাকের চচ্চড়ি হয়েছে গোশ হয়েছে ডাল হয়েছে আর হয়েছে পটল আলুর তরকারি তো এখন তো সকালের খাবার খাচ্ছি এই খাবারই আবার দুপুরেও খেয়ে নেব আমরা আর এখন দুপুর টাইম এখন আমরা গোসল করে নিয়ে যে দেখো এখানে অনেকগুলো মাটি ছিল তো ভাবলাম এই যে চুলোর পাটা ঠিক করি এইখানটায় মানে অনেকটা নিচ হয়ে গেছে রান্না করতে আমার অসুবিধা হয় তো মাটিগুলো দিয়ে সুন্দর করে সমান করে দেব তো তোমাদের ভাই আমাকে হেল্প করছে এই যে মাটিগুলো সুন্দর করে ও দিয়ে দিচ্ছে এইগুলোই দিয়ে ভালো করে পিটিয়ে নিয়ে লেপে দেব তো তোমরা দেখো আর এই যে পাতাগুলো দেখো সাইড নিয়ে চলে এসেছে ও বাড়ির থেকে Lost in your eyes under your spell It's like we've always known it Even though it's new I can already tell All that this feeling Is taking over তখন এইগুলো পরিষ্কার করে অনেক দেরি হয়ে গিয়েছিল মাটিগুলো সমান করেছিলাম তোমাদের ভাইয়াই করে দিয়েছিল সব দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম আর এখন এই যে দেখো গোবর দিয়ে সুন্দর করে লেপে দিলাম এর উপরে আবার ভালো করে লেপতে হবে এই যে এইগুলো মানে ইটের ইটের এই সাইডগুলো আবার মাটি দিয়ে পরিষ্কার করতে হবে এই যে মাটি ভিজিয়ে রাখলাম গোবর আর মাটি এটা দিয়ে কালকে সকালে সুন্দর করে লেপে দেব এই যে এই এই ফাঁকগুলো সব দিয়ে দিতে হবে তাহলে সুন্দর লাগবে আর দেখো একটু বড় লাগছে এবার ভালো হবে অনেকটা বড় লাগছে এবার জায়গাটা সন্ধ্যা মানে বিকালে যা যা করার কাজকর্ম করে নিয়েছি উঠুন উঠুন ঝাড় দিয়ে নিয়ে
দুপুরে থাল বাসনও মেজে নিয়েছিলাম। আর দেখো এখন চাচিরা সব এসছে, কথা বলছে মায়ের সঙ্গে ওইখানে। ওই যে ওইখানে আছে চার পাঁচজন, তো ওরা কথা বলছে আর আমি এই যে এগুলো করে নিলাম। তো ঠিক আছে, এখন সন্ধ্যা টাইম, চলো মুরগির ঘরের দরজা দেবো, তোমাদের দেখাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।